আগ্র লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটিতে কথা বলবো ককাটেল পাখির ছেলে মেয়ে চেনার উপায় নিয়ে। আমাদের মধ্যে অনেকেই নতুন করে ককাটেল পাখি পালন করতে চায়, কিন্তু তাদের মেল ফিমেল না চেনার কারণে আমরা নানান রকমের সমস্যার মধ্যে পড়ে যাই। আসুন প্রথমেই জানি ককাটেল পাখির বয়স কত হলে তাদের ছেলে মেয়ে চেনা যায়, কারণ আপনি একেবারে ছোট বাচ্চা পাখির ছেলে মেয়ে নির্ধারণ করতে পারবেন না। ছোট বাচ্চা ককাটেল পাখির বয়স কমপক্ষে 5 মাস হলেই আপনি কেবলমাত্র তাদের ছেলে অথবা মেয়ে বোঝার সিমটমগুলো দেখতে পাবেন। এখানে আমি আপনাদের ককাটেল পাখির ছেলে মেয়ে চেনার 3টে আলাদা আলাদা উপায় বলবো। এই উপায়গুলোর যে কোনো একটা ব্যবহার করেই আপনি ককাটেল পাখির ছেলে মেয়ে চিনতে পারবেন। যদি চিনতে না পারেন তবে বাকি 2টে উপায় আপনাদের সাহায্য করবে। তো আসুন শুরু করি। 1 নম্বরে রয়েছে পাখার নিচের দাগ। সর্বপ্রথম যে উপায়টি দিয়ে আপনি ককাটেল পাখির ছেলে মেয়ে নির্ধারণ করতে পারেন সেটা হলো পাখার নিচে এক ধরনের দাগ হয় এটা দেখে। লুটিনো বা হলুদ ককাটেলের মেয়ে পাখিগুলোর পাখার নিচে যে হলুদ ফোঁটাগুলো থাকে সেগুলো হালকা রং ধারণ করে, আর ছেলে পাখিগুলোর ক্ষেত্রে পাখার নিচের পুরো অংশটাই সাদা হয়। এখানে আপনি অন্য কোনো রঙের মিশ্রণ দেখবেন না, মানে যে কালারের পাখার নিচের অংশটা হবে ওই একটা কালারই থাকবে, সাথে কোনো কালারের মিক্সচার থাকবে না, কোনো ছেটা থাকবে না, এক রঙের ডানা হবে। আমি আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন ছেলে পাখিগুলোর পাখার নিচে কিন্তু কোনো ধরনের দাগ থাকে না। এটা একটা ছেলে পাখির পাখা, এটার অংশটা পুরোপুরি সাদা এবং পুরোটা এক রঙের হয়ে থাকবে, কোনো রকমের দাগ থাকবে না। আর যদি আপনার পাখির ডানার নিচের অংশটা ছড়ানোর পর এরকম ধবধবে সাদা বা হলুদ রঙের দেখায় তখন বুঝতে পারবেন আপনার পাখিটা হলো একটা ছেলে পাখি। তবে এই পদ্ধতিটা অ্যালবিনো বা সাদা ককাটেলের ক্ষেত্রে কার্যকরী নয়। সাদা ককাটেলের ছেলে মেয়ে বোঝার জন্য নিয়ম আলাদা, সেটা আমি পরে দেখাচ্ছি। এক কথায় হলুদ ককাটেল পাখিকে আপনি যখন পাখার নিচে কোনোরকম দাগ দেখবেন না তখন বুঝে নেবেন এটা একটা ছেলে পাখি। এবার আসুন একটা মেয়ে পাখির পাখার নিচের দাগ দেখা যাক। মেয়ে ককাটেল পাখিগুলোর পাখার নিচের অংশে এরকম ছোট ছোট আফসা হলুদ বুটি বুটি দাগ থাকবে, তবে এমন দাগ তৈরি হতে অন্তত বয়স 7 থেকে 8 মাস হওয়া চাই। এই ছবিটাতে আপনি দেখছেন একটা হলুদ ছোট ছোট চিহ্ন দেখা যাচ্ছে পাখাগুলোর মাঝে মাঝে, কিন্তু ছেলে পাখিটার ক্ষেত্রে এমন কোনো চিহ্ন ছিল না। যদি আপনি এই চিহ্নটা দেখতে পান তবে 100% কনফার্ম হতে পারেন এটা একটা মেয়ে পাখি। অন্যদিকে আপনার পাখিটা যদি গ্রে কালারের হয় বা অন্য কোনো জাতের হয় শুধুমাত্র অ্যালবিনো বাদে, সেক্ষেত্রেও আপনি এরকম দাগ দেখতে পাবেন। যেমন গ্রে কালারের যে পাখিগুলো বা একটু কালচে টাইপের কালারের যে পাখিগুলো ককাটেলের, এই পাখিগুলোর ক্ষেত্রে যদি আপনি পাখার নিচে চেক করেন তবে দেখতে পাবেন মেয়েগুলোর পাখার নিচে এদের গায়ের রঙের মতো একটা কালারের ছোপ 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 রয়েছে মেয়েগুলোর ক্ষেত্রে, আর ছেলেগুলোর ক্ষেত্রে এরকম কোনো ছোপ ছোপ থাকবে না, সেগুলোর কালার হবে একটা কালার। তো এটা দেখে আপনি মোটামুটি বেশিরভাগ ককাটেল পাখির ছেলে মেয়ে নির্ধারিত করতে পারেন। যদি আপনি এই পদ্ধতিতে আপনার ককাটেলের ছেলে মেয়ে বুঝতে না পারেন তবে দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করুন, এক্ষেত্রে আপনি 100% শিওর হয়ে যেতে পারবেন। দ্বিতীয় পদ্ধতিটা হলো দুই পায়ের মাঝখানে হাত দিয়ে। উপরের পদ্ধতিটা ব্যবহার করা যায় শুধুমাত্র লুটিনো বা হলুদ ককাটেল পাখির ক্ষেত্রে, কিন্তু আপনার পাখিগুলো যদি সাদা হয় মানে আলবিনে হয় তবে এই দ্বিতীয় পদ্ধতিতে তাদের ছেলে মেয়ে নির্ধারণ করতে পারেন। আপনি যখন পাখির দুই পায়ের মাঝখানের জায়গাটাতে মানে মলদ্বারের কাছে হাত দেবেন তখন ছেলে পাখিটার ক্ষেত্রে দেখতে পাবেন দুইটা হাড়ের মধ্যকার ডিফারেন্স খুবই কম, খুবই সীমিত একটু ডিফারেন্স বোঝা যাবে, এটা অনেকটা ভি আকৃতির। কিন্তু মেয়ে পাখিটার ক্ষেত্রে দুই পায়ের মাঝখানের অংশটাতে একটু বেশি ফাঁকা হবে। অ্যালবিনো লুটিনো ইভেন সমস্ত জাতের ককাটেলের ক্ষেত্রে আপনি এই জিনিসটা দিয়ে চেক করে নিতে পারেন আপনার ককাটেলটা ছেলে নাকি মেয়ে। 3, চিক বেজ দেখে। যে পাখিগুলোর গালের কাছে কমলা রঙের একটা হালকা কালার থাকে এগুলো হলো মেয়ে পাখি। আপনি এই পাখিটাকে দেখুন, পাখিটার গালের জায়গায় একটা কমলা কালারের স্পট দেখা যাচ্ছে। এই স্পটটা ছেলে পাখির তুলনায় দেখতে হালকা রঙের হবে এবং আকৃতিতেও স্পটটা ছেলে পাখির থেকে ছোট হবে। অন্যদিকে ছেলে পাখিগুলোর গালের কাছের স্পট বা কমলা রঙের রঙটা তুলনামূলক অনেক বেশি গাঢ় হবে। এই যে পাখিটা দেখছেন গাঢ় কমলা রঙের লাল দাগ রয়েছে, এটা ছেলে পাখি। এটা কিন্তু একটা দৃশ্যমান সাইন, এটা দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার পাখিটা ছেলে নাকি মেয়ে। তবে এটা বাচ্চা পাখির মধ্যে আপনি পাবেন না, বাচ্চা পাখি বড় হলে আপনি এটা নির্ধারণ করতে পারবেন।
মোটামুটি যত রকমের কোকাটেলের জাত রয়েছে তার মধ্যে দুই একটা বাদে অধিকাংশের মধ্যেই এই সাইনটা আপনি পাবেন, আর এটা দেখে নির্ধারণ করে নিতে পারবেন আপনার পাখিটার জেন্ডার। আসুন আমরা দেখে নেই কোকাটেল পাখির ছেলে মেয়ে চেনার কিছু কিছু স্পেশাল উপায় সম্পর্কে। আসলে কোকাটেল পাখির ছেলে পাখিগুলো আকৃতিগতভাবে মেয়ে পাখিটার থেকে একটু বড় হবে, আর ছেলে পাখিটার একটা প্রধান বৈশিষ্ট্য হলো এরা অনেক মিষ্টি সুরে গান গায়। তো মেয়ে পাখিটার ডাক হবে আলাদা, কিন্তু ছেলে পাখিটার ডাকটা শুনে আপনার মনে হবে এরা খুব মিষ্টি সুরে বা মনের সুখে সুর করে ডাকছে, এই টাইপের একটা ডাক ওদের ডাক শুনে আপনার মনে হবে। আর সাথেই ছেলে পাখিগুলো অনেক বেশি চটপটে হবে, অনেক বেশি অ্যাক্টিভ হবে মেয়ে পাখির থেকে, কিন্তু মেয়ে পাখিগুলো তুলনামূলক অতটা চটপটে হয় না, আর দেখতেও ছেলে পাখিগুলোর মতো অতটা আকর্ষণীয় হবে না। তো এই ছিল তিনটি পদ্ধতি। এই তিনটা পদ্ধতি ব্যবহার করে আপনি একটা পাখি ছেলে নাকি মেয়ে তার ব্যাপারে 100% শিওর হতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ককাটেল, বাজিগার এবং অন্যান্য সব রকমের পাখি পালন বিষয়ক আমার দরকারি তথ্যের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।